দেশের টিকটক ব্যবহারকারীদের জন্য আবারও সতর্কবার্তা। টিকটকের ক্ষতিকর দিক বিবেচনায় এর ব্যবহারকারীদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বলা হয়, বৈঠকে টিকটকের অপব্যবহার বা ক্ষতিকর দিকগুলো বিবেচনা নিয়ে টিকটক ব্যবহারকারীদের উপর নজরদারি বৃদ্ধি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে পত্র প্রেরণের সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে মাদক ও হুন্ডির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।